নিজের মেয়ের এঙ্গেজমেন্টের চক্করে রোজার কোনো দেখাশোনা করতেই পারছে না। আজকাল তিনি মেয়েটা একটু চুপচাপ, একা থাকতে পছন্দ করে, তাই রোজাকে তেমন খাটান না তিনি। ব্যস্ত কণ্ঠে এবার ফিয়াকে উদ্দেশ্য করে বললেন, গিয়ে দেখ না একবার, এত কিছু হয়ে গেল, মেয়েটা নিচেই নামলো না, এখনো খাওয়া দাওয়াও করেনি, দুপুরেও তো পেটে কিছু পড়েনি, শরীরটা তো এবার খারাপ হয়ে যাবে, সন্ধ্যায় আজ চারটা দিতেও ভুলে গেছি। সবার কথাবার্তা কর্ণগোচর হলো রিজবি বোন ইমতির, এবার ক্লাস নাইনে উঠেছে সে। ভাইয়ের বিয়ে ঠিক হয় যার অনেক খুশি, ও এমনিতেই খুব চটপটে এবং অ্যাক্ট্রোভার্ট, ইতিমধ্যেই বাড়ির সবার সাথে ও সখ্যতা গড়ে তুলেছে। সবার এত ব্যতিব্যস্ততা দেখে কৌতূহলবশত বলেই ফেলল, আপনারা কার কথা বলছেন? পাশ থেকে ঈশা বলে উঠল, আমাদের রোজানা আপু, নেয়া আপুর খালাতো বোন, মানে আপনার আরেকজন শালী। ইমতি এসে রিজবির দিকে তাকালো, রিজবিও খানিকটা অবাক হয়ে গেল, বোনের অযথা প্রশ্নে বাড়ির লোক নারাজ হয়েছে ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ডান হাতটা টেবিলের উপর রেখে সে বলল, ও আইসি, আসলে আমার এক কাজিনের নাম রোজা, আপনাদের মুখে হঠাৎ নামটা শুনে কৌতূহল জাগ্রত হলো, কিছু মনে করবেন না ইমতির আচরণে। উপস্থিত সবাই ভদ্রতা সূচক হাসি দিয়ে জানান দিল, ওরা কেউ কিছু মনে করেনি, কিন্তু সুহানা শেখের মুখে আধারের বুকে উড়ে বেড়ানো কালচে ভারী মেঘ ভেলা দাপটের সহিত খেলে বেড়াচ্ছিল, রোজা মেয়েটাকে তার একটুও পছন্দ নয়। ঈশার মুখে রোজার প্রশংসা শুনতে ভালোই লাগতো তার, কিন্তু প্রশংসা করতে করতে হুট করে ঈশা যখন মায়ের কাছে রোজার প্রতি আদৃশের ব্যবহার, কেয়ার, অন্যরকম অনুভূতিগুলো বর্ণনা করতে লাগলো, তখনই অন্তর জ্বলে উঠল তার। আদৃশকে তিনি নিজের পুত্রের চেয়ে কম কিছু ভাবে না, বরং এর চেয়ে বেশি ভাবেন। সুদর্শন সুস্বভাব এবং আদৃশের ব্যবহার বরাবরই তার পছন্দ। বড় ভাইয়ের একমাত্র ছেলে বলে একমাত্র ফুপু হিসাবে আদৃশের উপর অধিকারটাও যেন তারই বেশি। মনে মনে নিজের মেয়ে ঈশার বিয়ের জন্য আদৃশকে চান তিনি। একদিন ঈশার কানে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে উঠালেও তাতে লাভ হয় না খুব একটা। ঈশা সরাসরি জানিয়ে দিয়েছে, ভাই বোনের সম্পর্ক যেমন আছে তেমন থাকাটাই ভালো। কাজিনদের মধ্যে বিয়ে করার রীতিটাকে ও সহ্য হয় না, কত শত সমস্যা হয় এইসব মা বুঝবে না। তার চেয়ে বড় কথা, আদৃশকে সে কখনো ভাই ছাড়া অন্য নজরে দেখেনি, সুতরাং এইসব প্রস্তাব দ্বিতীয়বার উঠালে বাড়ি ছেড়ে চলে যেতে দ্বিধাবোধ করবে না সে। মেয়ের উদ্ধতপূর্ণ ব্যবহার মোটেও পছন্দ হয়নি সুহানা শেখে। মায়ের মতামতের উপর মেয়ের কথা কি, ওর ভবিষ্যৎটা কি সিকিউর করার জন্যই তো প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। ঈশা রাজি না থাকায় আজও মেয়ের প্রতি চাপা ক্ষোভ আছে সুহানার। রোজা নামের মেয়েটার জন্য নেহার আগের বিয়েতে ঝামেলা হয়েছিল, এখন যখন আদিশ রোজার প্রতি ডেসপারেট, তিনি তা সহ্য করতে পারছেন না। কথার ছলে নেহার বর রিজবি আর ওর বোনটাও কেমন মেয়েটার কথা জিজ্ঞেস করছে। সবাই পায়টা কি মেয়েটার মধ্যে বলতে নেই, মেয়েটার সৌন্দর্য রূপ গুণ দেখে মনে মনে নারাজ তিনি। নিজের মেয়ে ঈশা এতটা সুন্দরী নয় বলেই কি আদেশের নজর ওর উপর পড়েনি? ভাবনার প্রহর কাটিয়ে ডাইনিংয়ে বসা সকলকে উদ্দেশ্য করে সুহানা শেখ গম্ভীর গলায় বলে উঠলেন, যার খিদে পাবে সে তো নিজে থেকেই খাবে, তোমরা এত চিন্তা করছো কেন, খাওয়ায় মন লাগাও। এতক্ষণ যাব ধৈর্য সহিত মেয়েদের অতিরিক্ত কথাবার্তা শুনে যাচ্ছে আদৃশ। গম্ভীর মুখভঙ্গি করে বসে থাকা আদৃশে এ পর্যায়ে নিজের প্লেটটা সশব্দে পাশে সরিয়ে রাখলো, মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে, চোখে এক সমুদ্র তৃষ্ণা, কাউকে না দেখার জ্বালা পোড়া। রোজাকে সন্ধ্যা থেকে এক পলকের জন্য দেখেনি সে, ব্যস্ততার ভিড়ে ইচ্ছে থাকা সত্ত্বেও খোঁজ দিতে পারেনি। হঠাৎ করেই নিরুদ্দেশ, কি হলো রোজার, খেতে নামছে না কেন, খেতে নামেনি কেন আজ, কিছু কি হয়েছে নাকি শরীর খারাপ, ওর তো আবার মাইগ্রেনের সমস্যা আছে, মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, নিজের সমস্যার কথা মুখ ফুটেও কাউকে বলে না, আর ওকে দেখলেই তো পালিয়ে বেড়ায়, রাগ দেখায়, ক্যাটক্যাটে করে এক গাদা উপদেশ শুনিয়ে দেয়, এক কথায় ওকে নিয়ে দুই দণ্ড ভাবেও না নিষ্ঠুর রোজানোটা। কেন কেন যে ওর জন্যই মন মস্তিষ্ক আজকাল উত্তপ্ত হয়ে থাকে জানে না আদৃশ। আদৃশের অনুভূতিগুলোর যন্ত্রণায় বেঁচে থাকাটাই যেন অর্থহীন মনে হয় ওর। প্রতিটা নিঃশ্বাসে অনুভবে মায়াবী রমণীটার ওর রন্ধে রন্ধে বাস করে, কিন্তু যার জন্য এসব কিছু অনুভব করে সেই মেয়েটার অনুভবের মধ্যেই আদৃশ নেই, মনে মনে রাগ হয় ওর, কিন্তু রাগ হলেও সেই মুহূর্তে সামলে নিল নিজেকে।
পাশে রাখা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে রিজবিকে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম হলে বনিতা না করে যে কাউকে জানাবে, আজ রাতটা আমাদের বাসায় কাটিয়ে যাও, তোমার কোনো প্রবলেম আছে? রিজবি ব্যস্ত কণ্ঠে বলল, আজ না, কাজের প্রেশার ইদানিং খুব বেশি, কাল সকালেই অফিসে ছুটতে হবে, সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টিও কনফার্ম করতে হবে, তাছাড়া। রিজবি আর কিছু বলতে নিলেই ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, নেহা আপু তুমি কিছু বলো, আজ থেকে যান না আমাদের সত্য হওয়া দুলাভাই। ঈশার বেসামাল কথাবার্তায় নেহা লজ্জায় মাথা নুইয়ে ফেলল। রিজবি আর চোখে সেটা লক্ষ্য করে অমায়িক হেসে বলল, এখনো হবুক, পুরোপুরি দুলাভাই যেদিন হয়ে যাব সেদিন থেকেই শ্বশুরবাড়ির ওপর পরিপূর্ণ অধিকার পেয়ে যাব, তখন থেকে যাওয়ার জন্য জোর করতে হবে না, থাকবো, গল্প করবো, আড্ডা দেবো সবার সাথে, ওটাই থাকার উপযুক্ত সময়। বাই দ্য ওয়ে, আমার আর এক শালিকে তো এখনো দেখতে পেলাম না। পাশ থেকে ইমতিও কথায় সাহেব মিলিয়ে বলল, তাই তো। সুহানা শেখ মুখ গোজ করে সেখান থেকে চলে গেলেন। অসহ্য লাগছে তার, ফিহার খাওয়ার শেষ পথে রোজাকে ডাকার জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে আদৃশ গম্ভীর স্বরে বলল, তুই বস, খাওয়া ছেড়ে ওঠার প্রয়োজন নেই, তাছাড়া আমি তো এখন ওপরেই যাচ্ছি, ডেকে দেব, আসছি। একথা বলে আদৃশ সেখান থেকে চলে আসে। দোতলায় উঠে রোজার ঘরের দিকে পা বাড়ায়, দু একবার নক করার পরে সারা শব্দ না পেয়ে দরজা ঠেলতেই পূর্ণরূপে দরজাটা খুলে যায়। আদৃশ ভেতরে ঢুকে রোজাকে দেখতে পায় না, পা বাড়ায় ব্যালকনির দিকে। রোজা মগ্ন ছিল নিজের চিন্তার জগতে, নিজের পেছনে আকস্মিক কারোর অস্তিত্ব টের পেয়ে পেছনে ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খায়নি। নিজেকে সামলে সামনে তাকাতেই লম্বাটে একটা সুদর্শন পুরুষের চোখের গম্ভীরে হারিয়ে যায়। পরক্ষণে রাগ মাথায় চড়ে বসে, চোখের দৃষ্টিতে ঘৃণা, দু হাত একসাথে করে এক ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দেয়। হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে, দরজার কাছে দাঁড়িয়ে জোরালো গলায় বলে, আদৃশ রুমে এসে অবাক হয়ে বলে, রুমে আসুন, রুমে আসুন, এবং এই ঘর থেকে বেরিয়ে যান। রাগার মতো কিছু করেছি কি? জানি না। খেতে যাওনি কেন? রোজা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে, সেভাবে থেকেই কর্কশ কণ্ঠে বলল, আপনাকে বলতে হবে। আদ্রি শান্ত থাকার চেষ্টা করে বলল, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য, ওদিকে ফিরে আছো কেন, আমার দিকে ঘুরো। রোজা বগ্র কণ্ঠে বলে উঠল, আপনার মুখ দর্শন চাই না আমি। আদ্রিশ আহত হয়, জল জল করে ওঠে রক্তিম চোখ জোড়া, তবুও শান্ত গলায় বলে, কি করেছি আমি, এভাবে কথা বলছো কেন? রাগে টকবক করছে রোজা, আদৃশের কথা শুনে যে কেউই ওকে নিরীহ ভাববে, কিন্তু লোকটা তা নয়। এতদিন চুপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে, কিন্তু আজ ওকে বলতেই হবে শক্তপোক্ত কথা। রোজা ধৈর্যের সীমারেখা অতিক্রম করে জিজ্ঞেস করল, মিস্টার আদৃশ আপনি কি করেছেন জানতে চান? আদৃশ দৃঢ় গলায় বলল, অবশ্যই। রোজা দাঁতে দাঁত চেপে বলতে শুরু করল, সেই প্রথম থেকে স্পাইয়ের মতো আমার পিছু লেগে আছেন, ভালোবাসার কথা বলে বলে প্রতিনিয়ত আমার মাথা খাচ্ছেন, যখন আপনার প্রস্তাবে রাজি হচ্ছি না তখন মানুষকে দিয়ে আমাকে অপমান করেছেন, নিজেও হ্যারাস করেছেন। আপনি সারাক্ষণ বোঝাতে চান না যে আমার প্রতি আপনার আলাদা অনুভূতি আছে? আসলে সেসব মিথ্যে, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ থাকলে এই অন্যায় কাজটা করতে পারতেন না। ওপরে ওপরে যতই ভালো সাজার অভিনয় করুন না কেন, আপনার মতো নিচু মন মানসিকতার জঘন্য লোক আমি দুটো দেখিনি। আপনি আমার উপর নিজের কর্তৃত্ব অধিকার ফলান সবসময় অন্যায় ভাবে, যেটা আমার মোটেও পছন্দ নয়, সেজন্য আপনাকে যথেষ্ট এড়িয়ে চলতে চাই, কিন্তু আপনি সেসব গ্রাহ্যই করেন না, নিজের মর্জি মতো চলেন, আর সবার চোখে আমাকে খারাপ, লোভী, স্বার্থপর প্রমাণ করছেন, খুব বড় অন্যায় করেছেন, কোনোদিন মাফ করব না আমি। এই বাড়িতে থাকতে আসাটাই আমার পাপ হয়েছে, আপনি হীরা, হীরার পেছনেই ছুটুন, সামান্য সোনার সাথে হীরাকে মানায় নাকি? জানতে চান না যে সবসময় আমি আপনার প্রতি ভালোবাসা অনুভব করি কি না? আজ বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই, আপনাকে নিয়ে কিছু অনুভব করি না আমি, তাই এসব বন্ধ করুন, আমাকে মুক্তি দিন অসহ্য যন্ত্রণা থেকে, দয়া করুন। আদৃশের চল শক্ত হয়ে এলো, রোজার কথাগুলো দহন ক্রিয়ার ন্যায় বক্ষপিঞ্জর পুরাচ্ছে, চোখের কোণে জলরাশি জমা হয়েছে, এতদিন পরেও রোজার মনের কোথাও জায়গা নিতে পারেনি সে।
কিছুই অনুভব করে না, অথচ অনুভবের অনুভূতির যন্ত্রণায় সে কাতর। রোজার শক্ত কথাগুলোর বিপরীতে আদৃশ রেগে ওকে টেবিলের সাথে ঠেসে ধরল। কানের কাছে মুখ নিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, কিছু অনুভব করো না, কিছু না, এতদিন সব অনুভূতি অপাত্রে দান করেছি। আহ, কি বোকা আমি! আগে বোঝা উচিত ছিল তোমার মতো পাষাণী হৃদয় কখনো গলবে না। ভুল আমি, বারবার অন্যায় অন্যায় করেছি। বলছো যে কি অন্যায় করেছি আমি, যে ঘৃণার চোখে তাকাচ্ছ, কি করেছি? আদৃশের ব্যবহারে হতভম্ব রোজার গাল বেয়ে পানি গড়াচ্ছে। রোজা এই প্রথম আদৃশের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, জোর জবরদস্তি করার স্বভাবটা আজও গেল না। আমাকে জিজ্ঞেস না করে নিজেকে নিজেই প্রশ্ন করুন মিস্টার আদৃশ। কথাটুকু শেষ করার পরেও আদৃশ ছাড়ল না রোজাকে। প্রেয়সীর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেয়ে জ্বলে পুড়ে যাচ্ছে মন, মস্তিষ্ক ঘোলাটে হয়ে নষ্ট রূপ ধারণ করতে চাইছে। ঠিক সেই সময় অভাবনীয় একটি কাণ্ড করে বসলো আদৃশ। রোজার মাথার পেছনে বা হাতটি দিয়ে চেপে ধরে ওর মুখটা সামনে নিয়ে আসলো। রোজার উষ্ঠ জোড়ায় আচমকা কামড়ে ধরল আদৃশ। হতভম্ব রোজা নিজেকে ছাড়ানোর জন্য ওকে কিল খুশি মারতে থাকলো। ও নিজের একান্তে করা কাজটি থেকে সরে আসেনি আদৃশ। কামড়ে দাপটে রোজার যখন মনে হলো সে জ্ঞান হারাবে, তখনই বিষাক্ত কামড়গুলো সিক্ত হলো অন্যরকম অনুভূতির ছোঁয়ায়। এক তৃষ্ণাত প্রেমিকের উষ্ঠ চুমুতে নিজেকে হারিয়ে ফেলল রোজা। ওর চোখের পানি দেখেও সরেনি আদৃশ। নিজের কার্যটুকু শেষ করে মাথা উঁচিয়ে রোজার কপালে কপাল ঠেকিয়ে রাগে জর্জরিত কণ্ঠে বলল, কারণে দোষারোপ করে চলেছ আমাকে, যেখানে জানি না আমার দোষটা কোথায়। কিন্তু আজ এক্ষুনি এই মুহূর্তে আমার সব অনুভূতিকে মেরে ফেললাম। আর কখনো আদৃশ কাউকে চাইবে না, কারো অনুভবে সিক্ত হবে না, পাগল প্রেমিকের ন্যায় ছুটে যাবে না। মুক্তি দিয়ে দিলাম তোমাকে, প্রতিনিয়ত দহনে পুড়ে মরবে, কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে, আমার সম্পত্তির অধিকার বুঝে নিতে জানলেও আর কখনো চাইবো না তোমাকে, কখনো না, কোনো দিন না। রাশিত শঙ্কিত রোজা বোবা বনে গেল। আদৃশ ওর বাহু ছেড়ে দিতেই কয়েক কদম পিছিয়ে গেল রোজা। আদৃশ ওর না প্রেমিক না স্বামী, অথচ আজ অচেনা অনুভূতির প্রকাশ ঘটিয়েছে সে। ততক্ষণে আদৃশ ঘর ছেড়ে বেরিয়ে গেছে। বাড়ির লোকজন নিচে কাজে ব্যস্ত থাকায় দোতলার এক কোণের ঘরটিতে কি কাণ্ড ঘটে গেছে গুণাক্ষরও টের পায়নি। বিস্মিত রোজা ধীর পায়ে হেঁটে দরজাটা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। কোনো ছোঁয়া ও ঠোঁটে লেগে আছে, ভাবতে নিজে চুল খামচে ধরল, তো হাত দিয়ে পাগলের মতো ঘষতে লাগলো ঠোঁট জোড়া। রাখবে না সে আদৃশের মতো কোনো বেপরোয়া মানুষের ছোঁয়া, কোনো অনুভূতি। রোজা উদ্রান্তের ন্যায় উষ্ঠজোড়া ঘষতে থাকে। একসময় চামড়া ছিলে রক্ত বেরিয়ে আসে। অন্তর হয় না রোজার, নিজের কার্যে সফল হওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কামড়ের দাগগুলো আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ফর্সা মুখশ্রীতে ব্যর্থ রোজা কাঁদতে কাঁদতে মেঝেতেই ঘুমিয়ে পড়লো একসময়। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।